ডার্ক ওয়েব, এই শব্দটি আপনি কখনো না কখনো নিশ্চয়ই শুনেছেন। ডার্ক ওয়েবকে বলা হয় ইন্টারনেটের এক নিষিদ্ধ জগৎ। বলা হয়ে থাকে ড্রাগ ডিলিং থেকে শুরু করে খুনের অর্ডার, এমনকি হিউম্যান অর্গানও কেনা বেচা হয় এই ডার্ক ওয়েবে। সম্পূর্ণ ইন্টারনেটকে যদি 100 ভাগ ধরি, তবে আমরা সাধারণ ইন্টারনেটের যতটুকু পরিমাণ ব্যবহার করছি সেটি কেবল 4 ভাগ, এবং এর বাইরেও পুরো 96 ভাগ জুড়ে রয়েছে ইন্টারনেটের এক রহস্যময় জগৎ, যাকে বলা হয় ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব। দৃশ্যমান ওয়েবে যে পরিমাণ ডেটা সংরক্ষিত আছে, তার চেয়ে 500 গুণ বেশি ডেটা সংরক্ষিত আছে অদৃশ্য ওয়েবে। প্রকৃতপক্ষে আমাদের দৃশ্যমান ইন্টারনেট হলো একটি মহাসাগরে ভেসে থাকা একখণ্ড বরফের মতো, আর ডিপ ওয়েব হলো খোদ মহাসাগরটি নিজেই। প্রিয় দর্শক, চলুন আজ ডুব দেয়া যাক ডার্ক ওয়েবের রহস্যময় মহাসাগরে। ডার্ক ওয়েবের যাত্রা শুরু হয় 1994 সালে। শুরুতে এটিকে ডাকা হতো হিডেন ওয়েব নামে। পরবর্তীতে 2001 সালে সম্পূর্ণ ইন্টারনেটকে মোট 3টি অংশে বিভক্ত করা হয়, যা হলো সারফেস ওয়েব, ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। আমরা আমাদের প্রতিদিনের কাজে যে ইন্টারনেট ব্যবহার করে থাকি সেটি সারফেস ওয়েব। ডিপ ওয়েব হলো ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেগুলো সার্চ ইঞ্জিন খুঁজে পায় না, কিন্তু আপনি যদি ওগুলোর ঠিকানা জানেন তাহলে আপনি ওই অংশে যেতে পারবেন। আর ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের ওই অংশ যেখানে প্রচলিত উপায়ে আপনি ঢুকতেই পারবেন না, সাধারণ ব্রাউজারগুলো সেখানে প্রবেশ করতে পারে না, তবে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেটের এই অংশে প্রবেশ করা যায়। মূলত পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহারের কথা মাথায় রেখেই শুরু হয়েছিল ডার্ক ওয়েবের যাত্রা, কিন্তু ক্রমশ তা অপরাধমূলক কার্যকলাপের আখড়া হয়ে উঠতে শুরু করে। বর্তমানে যে কোনো বড়সড় অপরাধমূলক কাজের পেছনেই ডার্ক ওয়েবের ব্যবহারের যোগসূত্র পাওয়া যায়। ডার্ক ওয়েব বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ যেমন অবৈধ বাণিজ্য এবং সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকলাপ চালাতেও ব্যবহার করা হয়। এই ডার্ক ওয়েবের জগৎটি যে কতটি নোংরা সেটি জানা যায় 2004 সালের ডিসেম্বরে পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে। এতে দেখা যায় ডার্ক ওয়েবের ব্রাউজার টর নেটওয়ার্কে সবচাইতে বেশি অনুরোধকৃত বিষয় ছিল শিশু পর্নোগ্রাফি। এছাড়াও বিটকয়েন কেনাবেচা, অবৈধ ঔষধের লেনদেন, সন্ত্রাসী গ্রুপের সঙ্গে ডিলিং এবং হ্যাকারদের সাথে ডিলিং ছিল ডার্ক ওয়েবের আলোচিত বিষয়। ডার্ক ওয়েবের মধ্যেও আরও গভীর এক জগতের নাম মারিয়ানা ওয়েব। এখানে বিশ্বের ভয়ানক সব গোপন তথ্য রয়েছে বলে জানা যায়, আর মারিয়ানা ওয়েবে সংযুক্ত থাকা ওয়েবসাইটগুলোর ঠিকানা খুঁজে পাওয়া ও সেখানে প্রবেশ করা খুবই কষ্টকর। আমাদের ব্যবহার করা সারফেস ওয়েব বা সাধারণ ওয়েবের তুলনায় ডার্ক ওয়েব অনেক আলাদাভাবে কাজ করে, কারণ সাধারণ ওয়েব ব্রাউজারগুলো যেমন গুগল ক্রোম, অপেরা, ফায়ারফক্স ইত্যাদি ব্যবহার করে ডার্ক ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস করা যায় না। ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করার জন্য একটি বিশেষ ওয়েব ব্রাউজার রয়েছে, যেটিকে বলা হয় টর ব্রাউজার। টর কথাটির অর্থ হলো দ্য অনিয়ন রাউটার। পেঁয়াজের গায়ে লেগে থাকা একের পরে খোসা স্তরের সাথে এই ব্রাউজারের নামকরণ করা হয়েছে। আসলে ডার্ক ওয়েব কথাটি শুনলে গা ছমছম করে বটে, কিন্তু তার মধ্যেও আলো এবং অন্ধকার দুটোই আছে। এই ভিডিওটি কেবল আপনাকে ডার্ক ওয়েব বিষয়ে তথ্য দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে, তবে আমি আপনাকে পর্যাপ্ত জ্ঞান ছাড়া ডার্ক ওয়েবের মধ্যে প্রবেশ করার পরামর্শ দিব না, কেননা এই ওয়েবের মধ্যে মূলত অনেক অবৈধ ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি যদি ভুল করেও প্রবেশ করেন তাহলেই পড়তে পারেন বিভিন্ন ফাঁদে। আর তাই ডার্ক ওয়েব সম্পর্কে আলোচনা করা যেতে পারে, কিন্তু এতে প্রবেশ করার আগ্রহ দমন করাই ভালো। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটির মাধ্যমে ডার্ক ওয়েব সম্পর্কে আপনার সাধারণ আগ্রহগুলোর জবাব দিতে পেরেছি। ডার্ক ওয়েব সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করুন পরবর্তী ভিডিও নির্মাণে। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখতে পারেন স্ক্রিনে থাকা ভিডিওটি।